যুক্তরাষ্ট্রের আলাবামা উপকূলে আঘাত হানতে শুরু করেছে হারিকেন শেলি। ক্যাটাগরি দুই মাত্রার শক্তি নিয়ে বুধবার সকালে উপসর্গীয় উপকূলে আসতে পড়ে গ্রীষ্মকালীন এ ঝড়। হারিকেন শেলির বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 105 মাইল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। উপসর্গীয় উপকূলে আশ্রে পড়ার পর হারিকেন শেলি ঘন্টায় 3 মাইল বেগে এগিয়ে যাচ্ছে আলাবামা ফ্লোরিডা সীমান্তের দিকে। যুক্তরাষ্ট্রে হারিকেন শেলির আঘাতে মোট আর্থিক ক্ষতির পরিমাণ 2 থেকে 3 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতির মডেল নির্ণয়কারী সংস্থা এনকি রিসার্চের চাক ওয়াটসন। উপকূলবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে এই অঞ্চলের বন্দর, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠানগুলো। শাকিল আহমেদ, শুভ, ইন্দ্র নিউজ।